আসসালামু আলাইকুম, মণিকুরুশের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আমি আজকে দেখাবো বড়দের এই কুশি কাটার জামার গলাটা কিভাবে তৈরি করতে হয়। এই গলাটা তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি 9 তারের সুতা আর নিয়েছি 10 নম্বর সাইজের লোকাল সুই। তাই চলুন আর দেরি না করে শুরু করা যাক। শুরু করার আগে আমি বলবো, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না, একেবারে নতুন, প্লিজ সাবস্ক্রাইব করে নেন, পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে নেন, যাতে আমার নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে পৌঁছে যায় আপনার কাছে। আমি প্রথমে এখানে একটা ম্যাজিক রিং করে নিয়েছি, তো এখন আমি এখানে 3 চেন করে নিব। 1, 2, 3 থ্রি চেন করার পরে আমি ম্যাজিক রিংয়ের ভিতরে এখানে 3 চেনের গড় সহ এখানে 3টা ডাবল ক্রোশ করে নেব। আমি এখানে 3টা ডাবল ক্রোশ করে নিয়েছি, এখন এখানে 2টা চেনের গ্যাপ করে নেব। মাঝখানে 2টা চেনের গ্যাপ, তারপরে একই ঘরে আবারও 3টা ডাবল ক্রোশ। দুইটা চেনের গ্যাপ, আবারও একই ঘরে 3টা ডাবল ক্রোশ। আমার এখানে 2টা চেনের গ্যাপ সহ 3টা ডাবল ক্রোশ করা হয়ে গেছে। এখন আমি এই ম্যাজিক রিংটা টেনে ছোট করে নিব। ছোট করা হয়ে গেছে, এখন আমি এখানে 1, 2, 3 3 চেন করে এভাবে ঘুরে যাব। ঘুরে গিয়ে আমি চেনের গ্যাপের ঘরের ভিতরে 3 ডাবল ক্রোশ করে নিব। 1, 2, 3 তারপরে 2টা চেনের গ্যাপ, 1, 2 একই ঘরে আবারও 3টা ডাবল ক্রোশ। তারপরে এভাবে একটা ফেস নিয়ে পাশের চেনের গ্যাপের ঘরে আমি সেমভাবে 3টা ডাবল ক্রোশ করে নিব। 3 ডাবল ক্রোশ করে নিব। দুইটা চেনের গ্যাপ, তারপরে আবারও 3টা ডাবল ক্রোশ। তিনটা ডাবল ক্রোশ করা হয়ে গেছে, এখন আমি আবারও 3 চেন করে নিব। 1, 2, 3 থ্রি চেন করে এভাবে ঘুরে যাব। ঘুরে গিয়ে আমি এখানে মাঝখানে, সরি, এখানে প্রথমে স্টিচটা বাদ দিব, তারপরে প্রথমে স্টিচ স্কিপ করে তারপরে দ্বিতীয় স্কিপে ডাবল ক্রোশ করে নিব। এভাবে আমি এখানে প্রতিটা ঘরে একটা একটা করে ডাবল ক্রোশ করে নিব। মাঝখানে চেনের গ্যাপের ঘরে 2টা ডাবল ক্রোশ করে নিব। করে নিয়েছি, এখন 2টা চেনের গ্যাপ করব, তারপরে একই ঘরে 3টা ডাবল ক্রোশ করে নিব। 1, 2, 3 তারপরে এভাবে একটা প্যাচ নিয়ে পাশের চেনের গ্যাপের ঘরে আমি এখানে তিনটা ডাবল ক্রোশ করে নিব। তিনটা ডাবল ক্রোশ করেছি, এখন 2টা চেনের গ্যাপ করব, করে একই ঘরে আমি 2টা ডাবল ক্রোশ করব।
তারপরে প্রতিটা স্টেজে একটা একটা করে ডাবল ক্রোশ করে নেব। এখন আমি 3 চেন করে নিব, তারপরে ঘুরে যাব। ঘুরে গিয়ে আমি এখানে প্রথম ঘরটা স্কিপ করব, তারপরে প্রতিটা ঘরে প্রতিটা স্টেজে একটা একটা করে ডাবল ক্রোশ করে নিব। তারপরে মাঝে চেনের গ্যাপের ঘরে আমি 2টা ডাবল ক্রোশ করব, 2টা চেনের গ্যাপ করে নিব। তারপরে একই ঘরে আমি সেম ভাবে 3টা ডাবল ক্রোশ করে নিব। তিনটা ডাবল ক্রোশ করা হয়ে গেছে। এখন আমি এক পাশের কাজটা এইভাবে কাজটা এক পাশেরটা করে দেখাবো, এই পাশের কাজটা আমি পরে করব। এখন আমি এখানে 3 চেন করে 1 2 3 তিনটা চেন করে এখানে এই পাশে এভাবে ঘুরে যাব। ঘুরে গিয়ে আমি এখানে চেনের গ্যাপের ঘরে এখানে আমি 3 ডাবল ক্রোশ করে নিব, 3টা ডাবল ক্রোশ করে নিব। 3টা ডাবল ক্রোশ করা হয়ে গেছে। এখন 2টা চেনের গ্যাপ করে একই ঘরে আমি 3টা ডাবল ক্রোশ করে নিব। তারপরে 3টা চেন করে 3 চেন করে আবার এখানে এভাবে ঘুরে গিয়ে আমি এখানে আরো 2টা লাইন করে নিব। এইভাবে এখানে আরো 2টা লাইন করে নিব। এখানে আমি আরো 2টা লাইন করে নিয়েছি, মোট আমার এখানে 1 2 3 3টা লাইন করে নিয়েছি। এখন আমি এখানে একটা চেন করে নিব, একটা চেন করে এখানে পাশের এখানে ঘুরে যাব। ঘুরে গিয়ে এখানে চেনের গ্যাপের ঘরে আমি এখানে 9 ডাবল ক্রোশ করে নিব, 9টা ডাবল ক্রোশ করে নিব। 2 3 4 5 6 7 8 9 একটা চেন করে নিব। আমি এখানে 9টা ডাবল ক্রোশ করে নিয়েছি এবং একটা চেন করে নিয়েছি। এখন আমি এখানে 1 2 3 তিনটা ঘর স্কিপ করে 4 নাম্বার ঘরে এটা এভাবে জয়েন করে দিব। জয়েন করে দিয়েছি। তারপরে আমি এখানে 2টা চেন করে নিব, 2টা চেন করার পরে আমি এখানে প্রতিটা স্টেজে একটা একটা করে ডাবল ক্রোশ করে নিব। তারপরে 2টা চেনের গ্যাপ আমি এখানে প্রতিটা স্টেপে 9টা ডাবল ক্রোশ করে নিয়েছি, 2টা চেনের গ্যাপ করেছি। এখন এখানে আমি একইভাবে এখানেও প্রতিটা স্টেজে একটা একটা করে ডাবল ক্রোশ করে নিব। 1 2 3 মাঝখানে চেনের গ্যাপের ঘরে 2টা ডাবল ক্রোশ। তারপরে 2টা চেনের গ্যাপ
একই ঘরে আবারও তিনটা ডাবল ক্রোশ। তিনটা চেন করে নিব, তারপরে ঘুরে গিয়ে আমি এখানে চেনের গ্যাপের ঘরে তিনটা ডাবল ক্রোশ করে নিব। দুইটা চেনের গ্যাপ করব মাঝখানে, চেনের গ্যাপের ঘরে আবার চেন ভাবে দুইটা ডাবল ক্রোশ করে নিব। নেওয়ার পরে প্রতিটা স্টেজে আমি একটা একটা করে ডাবল ক্রোশ করে নিব। করে নিয়েছি, এখন আমি দুটা চেন করে এখানে ফার্স্ট স্টেজে প্রথম স্টেজে আমি এখানে একটা ডাবল ক্রোশ করে নিব, দুইটা চেনের গ্যাপ করে নিব, তারপরে একই ঘরে আবার আরেকটা ডাবল ক্রোশ করে নিব। এভাবে আমি একটা গ্যাপ তৈরি করে নিব। তারপরে এখন এখানে দুইটা চেনের গ্যাপ করে আমি এখানে এক দুই তিন তিনটা ঘর স্কিপ করে চার নাম্বার ঘরে সেমভাবে একটা ডাবল ক্রোশ করে নিব, তারপরে দুইটা চেনের গ্যাপ করে আবারও একই ঘরে আরেকটা ডাবল ক্রোশ করে নিব। এভাবে আমি আরেকটা গ্যাপ তৈরি করে নিয়েছি। এখন আমি দুইটা চেনের গ্যাপ করে তারপরে একদম লাস্ট ঘরে শেষ স্টেজে আমি আবারও সেমভাবে একটা ডাবল ক্রোশ করে দুইটা চেনের গ্যাপ করে নিয়েছি, একই ঘরে আবার আরেকটা ডাবল ক্রোশ করে আরও একটা গ্যাপ তৈরি করে নিয়েছি। মোট আমার এখানে এক দুই তিনটা গ্যাপ তৈরি হয়েছে। এখন দুইটা চেন করে তারপরে একদম শেষে চেনের ঘরের মাথা আমি এটা এভাবে জয়েন করে নিব। জয়েন করা হয়ে গেছে, তার পরবর্তী রাউন্ড শুরু করব। এখানে আমি দুইটা চেন করে নিয়েছি, দুইটা চেন করার পরে আমি এখানে ফার্স্ট চেনের গ্যাপের ঘরে এখানে নয়টা ডাবল ক্রোশ করে নেব। আমার এখানে নয়টা ডাবল ক্রোশ করা হয়ে গেছে, তারপরে আমি এখানে মাঝখানে চেনের গ্যাপের ঘরে এটা এভাবে জয়েন করে নিব। জয়েন করা হয়ে গেছে, তারপরে একটা ফেজ দিয়ে পাশের গ্যাপের ঘরে আমি এখানে ফার্স্টটা ডাবল ক্রোশ করে নিব, এক দুই তিন চার পাঁচ, ফার্স্টটা ডাবল ক্রোশ করার পরে এখন তিনটা চেন করে নেবে, থ্রি চেন, এক দুই তিন, থ্রি চেন করে এখানে লাস্ট চেনের মাথা এখানে এভাবে জয়েন করে নিব। তারপরে একই ঘরে আবারও পাঁচটা চেন করে নিব, ডাবল ক্রোশ করে নেবে, এক দুই তিন চার পাঁচ, মাঝখানে চেনের গ্যাপের ঘরে আমি এবার জয়েন করে নিব। তারপরে একটা প্যাচ নিয়ে পাশের ঘরে গ্যাপের ঘরে আমি এই সেমভাবে নয়টা ডাবল ক্রোশ করে কন্টিনিউ ফিরে আসব। আমি এখানে নয়টা ডাবল ক্রোশ করে ফিরে এসেছি। এখন আমি এখানে এটা দুটা চেনের গ্যাপের ঘরে এটা মাঝখানে এখানে
জয়েন করে দিব। জয়েন করা হয়ে গেছে, তারপরে দুইটা চেইন করে নিবা। দুইটা চেইন করার পরে আমি এখন এখানে প্রতিটা ঘরে একটা একটা করে, প্রতিটা স্টেজে একটা একটা করে ডাবল ক্রোশ করে নিব। এখন আমি মাঝখানে চেনের গ্যাপের ঘরে দুইটা ডাবল ক্রোশ করে নেব। দুইটা ডাবল ক্রোশ করা হয়ে গেছে, এখন এক দুই দুইটা চেনের গ্যাপ করে তিনটা ডাবল ক্রোশ করে নিব। তিনটা ডাবল ক্রোশ করা হয়ে গেছে, আমি প্রথম রাউন্ড প্রথম পাতাটা শেষ করেছি ফুলটা, এখন দ্বিতীয় ফুলটা শুরু করব। একইভাবে সেম ভাবে এখানেও আমার তিনটা চেন করে এক দুই তিন ঘুরে গিয়ে এখানে দুই তিন তিনটা ডাবল ক্রোশ করে দুইটা চেনের গ্যাপ করে একই ঘরে আমি তিনটা ডাবল ক্রোশ করে নিব। তারপরে আবারও তিনটা চেন করে ঘুরে গিয়ে আমি এখানে সেমভাবে আরও দুইটা লাইন বাড়িয়ে নিব। এখানে আমি তিনটা লাইন করে নিছি এক দুই তিন। তারপরে রাউন্ড এখানে এখন আমি এখানে একটা চেন করে নিয়েছি, নেওয়ার পরে এখানে ঘুরে গিয়ে আমি এখানে ফাঁসে চেনের গ্যাপের ঘরে এখানে নয়টা ডাবল ক্রোশ করে নিব। এক দুই এভাবে আমি এখানে কন্টিনিউ নয়টা ডাবল ক্রোশ করে ফিরে আসব। আমি এখানে নয়টা ডাবল ক্রোশ করে নিয়েছি, এখন একটা চেন করে নিব। নেওয়ার পরে আমি এখানে এক দুই তিনটা ঘর স্কিপ করে চারটা ঘর স্কিপ করে পাঁচ নাম্বার ঘরে এভাবে জয়েন করে নিব। তারপরে দুইটা চেন করে নিব এক দুই দুইটা চেন করে এভাবে ঘুরে যাব। ঘুরে গিয়ে আমি প্রতিটা ঘরে সেমভাবে একটা একটা করে প্রতিটা স্টেজে একটা একটা করে ডাবল ক্রোশ করে কন্টিনিউ করে ফিরে আসব। আমি প্রতিটা স্টেজে একটা একটা করে ডাবল ক্রোশ করে কন্টিনিউ ফিরে এসেছি। এখন এখানে আমি দুইটা চেনের ঘর করে নিব গ্যাপ করে নিয়ে, এখন এখানেও প্রতিটা স্টেজে একটা একটা করে ডাবল ক্রোশ করে নিব। তারপরে গ্যাপের ঘরে দুইটা দুইটা চেনের গ্যাপ করব, একই ঘরে তিনটা ডাবল ক্রোশ করে নিব। আবার তারপরে তিনটা তিনটা চেনের চেন করে আবারও ঘুরে মাঝখানে চেনের গ্যাপের ঘরে আমি তিনটা ডাবল ক্রোশ করে নেব এক দুই তিন। তারপরে দুইটা চেনের গ্যাপ করে সেম ঘরে আমি আবারও দুইটা ডাবল ক্রোশ করে নেব এক দুই। প্রতিটা স্টেজে এখন একটা একটা করে ডাবল ক্রোশ করে নেব, একটা একটা করে একটু পর্যন্ত আমি প্রতিটা স্টেজে একটা একটা ডাবল ক্রোশ করে নিচ্ছি। পুরোটা ঘরে প্রতিটা স্টেজে আমি একটা একটা ডাবল ক্রোশ করে নিয়েছি। এখন আমি দুইটা চেনের গ্যাপ করব। তারপরে প্রথম স্টেজে এখানে প্রথম স্টেজে আমি একটা ডাবল ক্রোশ করে নিব,
দুইটা চেনের গ্যাপ করে নিব, একই ঘরে আবারও একটা ডাবল ক্রোশ করে নিব। এভাবে আমি একটা গ্যাপ তৈরি করে নিয়েছি। তারপরে দুইটা চেন করব, তারপরে এখানে এক দুই তিনটা ঘর স্কিপ করে চার নাম্বার ঘরে আমি আবারও আরেকটা গ্যাপ তৈরি করে নিব, এক দুই। তারপরে দুইটা চেনের গ্যাপ করব, করে একদম শেষ ঘরে লাস্ট স্টেজে মাথা আমি এখানেও একটা গ্যাপ তৈরি করে নিব। দুইটা চেন করে একই ঘরে দুইটা ডাবল ক্রোশ, তারপরে দুইটা চেন করে এখানে লাস্ট ঘরে এটা আমি এভাবে জয়েন করে নিব। জয়েন করা হয়ে গেছে। এখন আমি এখানে এক দুই দুটা চেন করে ফার্স্ট গ্যাপের ঘরে এখানে আমি কন্টিনিউ এভাবে নাইন ডাবল ক্রোশ করে ফিরে আসবো। নয়টা ডাবল ক্রোশ করে নিয়েছি। এখন মাঝখানে চেনের গ্যাপের ঘরে এখানে এভাবে জয়েন করে দিব। তারপরে পাশের চেনের গ্যাপের ঘরে এখানেও আমি পাঁচটা ডাবল ক্রোশ করে নেব, এক দুই তিন চার পাঁচ। তারপরে তিনটা চেন করে নেব, এক দুই তিন। তিনটা চেন করার পরে আমি যেখান থেকে চেনের ঘরটা শুরু করেছি ওখানে এটা এভাবে জয়েন করে নিব। জয়েন করা হয়ে গেছে। তারপরে আবারও সেমভাবে একই ঘরে আমি আরও পাঁচটা ডাবল ক্রোশ করে নেব, এক দুই তিন চার পাঁচ। পাঁচটা ডাবল ক্রোশ করা হয়ে গেছে। এখন আমি এখানে মাঝখানে চেনের গ্যাপের ঘরে এটা এভাবে জয়েন করে নেব। জয়েন করা হয়ে গেছে। তার পরবর্তী গ্যাপে আমি আবারও সেমভাবে এখানে নয়টা ডাবল ক্রোশ করে নেব। নয়টা ডাবল ক্রোশ করে আমি ফিরে আসব। আমি এখানে নয়টা ডাবল ক্রোশ করে ফিরে এসেছি। এখন আমি এটা এখানে দুইটা চেনের গ্যাপের ঘরে এভাবে জয়েন করে নিব। নেওয়ার পরে দুইটা চেন করব, ওয়ান টু, তারপরে প্রতিটা স্টেজে একটা একটা করে ডাবল ক্রোশ করে নিব। তারপরে দুটা চেন করে আবারও তিনটা ডাবল ক্রোশ। এখন আমি এখানে এরকম আরো একটা পাতা ফুল তৈরি করে নিব। আমি এখানে সেমভাবে আরো একটি পাপড়ি তৈরি করে নিয়েছি, পাতা চেন তৈরি ফুল তৈরি করে নিয়েছি। এখন আমি এখানে পরের স্টেজটা দেখিয়ে দিব। পরের স্টেজটা এখানে আমাদের একটু ব্যতিক্রমী আছে। এখানে একটু এটা বাঁকানোর জন্য একটু করে আমি এখানে ঘরগুলো একটু বাড়িয়ে নিব। এখন তিনটা চেন করে নিব, এক দুই তিন। তিনটা চেন করার পরে এখন আমি এভাবে ঘুরে যাব। ঘুরে গিয়ে এখানে মাঝখানে চেনের গ্যাপের ঘরে
তিনটা ডাবল ক্রোশ করে নিব। তারপরে দুইটা চেনের গ্যাপ করে আবার একই করে তিনটা ডাবল ক্রোশ করে নিব। এখানে আমি এক দুই তিনটা লাইন করেছি, এখানে আমি সেমভাবে পাঁচটা লাইন করে নিব। সামনের দিকে এখানে পাঁচটা লাইন করে নিব। আমি এখানে সামনের দিকে আরও তিন চারটা লাইন বাড়িয়ে নিয়েছি। এখানে আমার এক দুই তিন চার পাঁচ পাঁচটা লাইন করে নিয়েছি। এখন আমি এখানে তিনটা চেন করে এক দুই না সরি একটা চেন একটা চেন করে আমি এভাবে ঘুরে যাব। ঘুরে গিয়ে আমি এই ফার্স্টের গ্যাপটা বাদ দিয়ে দ্বিতীয় গ্যাপটাতে আমি এখানে নয়টা ডাবল ক্রোশ করে নিব। এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় নয়টা ডাবল ক্রোশ করে নিয়েছি। নেওয়ার পরে এখন একটা চেন করে আমি এখানে এক দুই তিন চারটা ঘর স্কিপ করে পাঁচ নাম্বার ঘরে এটা এভাবে জয়েন করে নিব। জয়েন করার পরে এখন আমি এখানে এক দুই দুইটা চেন নিয়ে আবার ঘুরে গিয়ে এখানে প্রতিটি ঘরে স্টেজে একটা একটা করে ডাবল ক্রোশ করে নিব। সেমভাবে আমার এখানে শুধু এই জিনিসটা একটু ব্যতিক্রমী হয়েছে, আর না সবগুলো সেম। আগে যেভাবে করেছে ওইভাবে সেমভাবে হবে। প্রতিটা ঘরে একটা একটা করে ডাবল ক্রোশ করে নিছি। এখন এক দুই দুইটা চেন করে এখন আমি এখানে প্রতিটা স্টেজে আবারও একটা একটা করে ডাবল ক্রোশ করে নেব। দুইটা চেনের গ্যাপ করে একই ঘরে তিনটা ডাবল ক্রোশ। তিনটা চেন করে ঘুরে যাব। ঘুরে গিয়ে আমি এখানে চেনের গ্যাপের ঘরে তিনটা ডাবল ক্রোশ করে নিব। তারপরে দুইটা চেনের গ্যাপ আবারও একই ঘরে দুইটা ডাবল ক্রোশ। তারপরে প্রতিটা স্টেজে একটা একটা করে ডাবল ক্রোশ। দুটা চেন করে নিব এক দুই দুটা চেন করে এখানে ফার্স্ট স্টেজে প্রথম স্টেজে আমি একটা ডাবল ক্রোশ করে নিব। দুইটা চেনের গ্যাপ করে নিব। তারপরে আবার একই ঘরে আরেক একই একটা ডাবল ক্রোশ করে নিব। এভাবে আমি একটা গ্যাপ তৈরি করে নিয়েছি। তারপরে দুইটা চেনের গ্যাপ, তারপরে এখানে এক দুই তিন নাম্বার ঘরে স্কিপ করে চার নাম্বার ঘরে এখানে সেমভাবে আরেকটা গ্যাপ তৈরি করে নিব। তারপরে দুইটা চেনের গ্যাপ করে আবারও একদম লাস্ট ঘরে এখানে একটা গ্যাপ তৈরি করে নিব। তারপরে একটা দুইটা চেন নিয়ে এখানে শেষ স্টেজে এভাবে জয়েন করে নিব।
এভাবে তারপরে এখন আমি আবারও দুইটা চেইন করে নিব এক দুই দুইটা চেইন করে ঘুরে গিয়ে এখানে প্রথম স্টেজে প্রথম গ্যাপের ঘরে আমি এখানে নয়টা ডাবল ক্রোশ করে ফিরে আসব নয়টা ডাবল ক্রোশ করে নিয়ে ফিরে এসেছি এখন এখানে গ্যাপের ঘরে মাঝখানে গ্যাপের ঘরে আমি এখানে পাশে গ্যাপের ঘরে এভাবে জয়েন করে নিব তার পরবর্তী ঘরে এখানে আমি পাঁচটা ডাবল ক্রোশ করে নিব পাঁচটা ডাবল ক্রোশ করে নিয়েছি এখন এক দুই তিন থ্রি চেন করে এখানে প্রথম যেখান থেকে শুরু করেছি ওখানে আমি এভাবে জয়েন করে নিব নেওয়ার পরে একই ঘরে আবারও পাঁচটা ডাবল ক্রোশ করে নিব তারপরে এখানে পাশের গ্যাপের ঘরে জয়েন করে নিব তারপর পরবর্তী ঘরে আমি এখানে নয়টা ডাবল ক্রোশ করে এখানে প্রতিটা স্টেজে একটা একটা ডাবল ক্রোশ করে ফিরে আসব আমি স্টেজটা সেমভাবে শেষ করে নিয়েছি এখন আমি এখানে সামনে এভাবে আরও দুইটা লাইন বাড়িয়ে নিব আমি এখানে পুরোটা শেষ করে নিয়েছি প্রথম পার্ট দেখিয়েছি পরের পর্বে আমি দ্বিতীয় পার্ট দেখিয়ে দিব আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে প্লিজ লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম।